মৌলিকভাবে এটা কোনো নাজায়েজ কাজ নয়। মোহাম্মদ হাবিব আপনি লিখেছেন, আমি পুলিশের জব করি, ঊর্ধ্বতন অফিসার একজনের কাছে উৎকোচ গ্রহণের জন্য আমাকে পাঠান, চাকরি বাঁচানোর জন্য তার নির্দেশ পালন করা কি জায়েজ হবে, এক্ষেত্রে আমার করণীয় কি? ভাই হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাআউনু আল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে এক অন্যের সহযোগিতা করো না। একজন উৎকোচ গ্রহণ করবেন, তিনি ঘুষ খাবেন, হারাম করছেন, আপনি তার ঘুষটা এনে দিয়ে হারামের সহযোগিতা করছেন, এই কাজটি আপনার জন্য করা উচিত নয় এবং করা জায়েজ নয়। আপনি এই কাজ না করার ফলে যদি আপনার চাকরি চলে যায়, আপনি সেই চাকরি চলে যাওয়াটাকে যদি সয়ে নিতে পারেন, সেটা হবে আপনার জন্য তাকওয়ার দাবি এবং সেটা হবে অনেক বেশি সওয়াবের। আর যদি এমন হয় যে এই চাকরি চলে গেলে আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন, অনেক পয়সা আপনার লস হবে এবং আপনি অনেক বেশি বিপদের মুখোমুখি হবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই জুলুম যদি সয়ে যান এবং এটার প্রতি ঘৃণা রেখে আপনি কাজটি করেন বাধ্য হয়ে নিরুপায় হয়ে, তাহলে আপনার জন্য এটি জায়েজ হবে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর ভয়ে, আল্লাহর প্রতি তাকওয়ার জায়গা থেকে আপনি যদি এই অন্যায় থেকে নিজেকে সরিয়ে রাখেন, ইনশাআল্লাহ বিধিন আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করবেন দুনিয়াতে বেঁচে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খুব বেশি কষ্ট দেন তা কিন্তু না, খুব সামান্য পরিশ্রমে কিন্তু মানুষ বেঁচে থাকার উপকরণ বের করতে পারে। বিধায় আমি আপনাকে এখানে ইমানের দাবি পালন করার পরামর্শ অবশ্যই দিব। আর আপনার অবস্থা আপনি ভালো জানেন, যদি ব্যাপারটা এমন হয় যে চাকরি চলে গেলে আপনি নিজেই অনেক বেশি অস্থির হয়ে পড়বেন, আপনার ইমান দুর্বল হয়ে পড়বে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা নিরুপায় হিসাবে করতে পারেন প্রতি ঘৃণা রেখে। কিন্তু তার এই কথা না শুনে যদি বিনয়ের সাথে তাকে নিজের দুর্বলতার কথা বলা যায়, যত ছোট হওয়া যায় তার কাছে আপনি হলেন এবং তাকে বললেন যে অন্য সব নির্দেশ আমাকে দেন, আমার মনে হয় না যে এত ছোট একটা বিষয়ের ভিত্তিতে আপনার চাকরি চলে যাবে। পুরো বিষয়টা আপনার ভেবে দেখা উচিত ভালো করে। সুলতান আহমেদ আপনি লিখেছেন, আমি একজন রাইডার, অনেক সময়